হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অ্যান্ড আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে যে প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি এটি হচ্ছে একটি হোয়াইটনিং সোপ, আর এই সোপটির নাম হচ্ছে অ্যাঞ্জেল কফি সোপ। এইটি অনেক বেশি পপুলার একটি সোপ। এটি হচ্ছে কফি থেকে বানানো একটি সোপ, যেটি আমাদের স্কিনের জন্য অনেক বেনিফিশিয়াল। এটি স্কিন থেকে অয়েল কন্ট্রোল করে এবং ফেয়ারনেস দিতে হেল্প করে। পাশাপাশি এটি আপনার স্কিনকে হচ্ছে হোয়াইটিং ব্রাইটিং দিচ্ছে, ময়শ্চারাইজ করছে, এবং এটি ইউজ করলে আপনার স্কিন থেকে স্পট আউট করছে। তো এই যে প্রোডাক্টটি, এই যে সোপটি, এই সোপটি কী কী কাজ করছে, আরও কীভাবে বেটার কাজ করবে, এটি কতটা আপনার স্কিনের জন্য বেনিফিশিয়াল, সেটি আমি ট্রাই করবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার জন্য। তো সেই জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি কমপ্লিট করতে হবে, এবং আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পেয়ে যাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি সোপ। আর আমরা জানি যে সোপ আমাদের স্কিন হোয়াইটনিং ব্রাইটনিংয়ের জন্য অনেক হেল্পফুল, এবং সোপে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল তো ইউজ করা হয়নি। তো এই যে সোপটি আছে এটি হচ্ছে অ্যাঞ্জেল কফি সোপ। এই প্রোডাক্টটি খুবই ইফেক্টিভ হচ্ছে আপনার স্কিনের জন্য। এটি আপনার স্কিন থেকে অয়েল কন্ট্রোল করবে, একই সাথে হচ্ছে আপনার স্কিন থেকে ধুলাবালি ময়লা পরিষ্কার করছে, এবং এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি কিন্তু আপনার স্কিন থেকে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস রিমুভ করতে হেল্প করবে। ডার্ক যে হচ্ছে আপনার স্কিনের ডেড সেল থাকে সেটিকেও রিমুভ করতে হেল্প করবে। এটা খুবই ইফেক্টিভ আপনার স্কিনের জন্য। আপনার পাশাপাশি এটা আপনাকে অবশ্যই হোয়াইটনিং ব্রাইটনিং দিবে এবং আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে। তো এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি খুবই খুবই ভালো স্কিনের জন্য। তো এই সোপটি দিয়ে যদি আপনার স্কিন কন্টিনিউয়াসলি ইউজ করেন আপনার সোপটি, তাহলে আপনার স্কিন কিন্তু অনেক ভালো থাকবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল কফি সোপ লেখা আছে, বাকি সব কথা কিন্তু লেখা আছে থাইল্যান্ডের ভাষায়। আমরা জানি যে এই যে প্রোডাক্টটি আছে এটা থাইল্যান্ডের প্রোডাক্ট, তো থাইল্যান্ডের ভাষায় লেখা আছে। থাইল্যান্ডের ভাষা পাশাপাশি কিন্তু এখানে মাঝখানে কিছুটা ইংলিশেও লেখা আছে, বাট থাইল্যান্ড দিয়েই হচ্ছে খুব বেশি করে লেখা। এখানে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ার ডেটটিও কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন কফির কিছু ছবি আছে, দেখতে পাচ্ছেন যে কফি দানা আছে, যেহেতু এটা কফি থেকে বানানো একটি সোপ। তো এই সোপটি কী করে আপনার স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং করছে, তো সেটি আমি বলে দিচ্ছি। প্রথমত এতে হচ্ছে আপনার যে কফির যে হচ্ছে এক্সট্রাক্ট আছে সেটা থেকে, কফি নিজের থেকে করার কারণে, কফি থেকে বানানো দেখার কারণে এরকম ব্ল্যাক কালারের একটি সোপ পাবেন। এবং এই সোপটি হচ্ছে স্কিন থেকে আপনার ডার্ক সার্কেল যেটা আছে, আপনার স্কিন থেকে হচ্ছে যে স্পট আছে ডার্ক স্পট, সেটা রিমুভ করতে হেল্প করবে। এবং এটি ব্ল্যাক হেডসের জন্য খুব ভালো, যাদের ফেসে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে বা ডেথ স্কিন আছে, তাদের ডেথ স্কিনটা কিন্তু ইনস্ট্যান্টলি চলে যাবে। এটি ইউজ করার প্রসেসটা কি, আপনাদেরকে প্রথমে ফেসটাকে একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে এই সোপটি ফেসে খুব ভালো করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে, তারপরে হাত দিয়ে আস্তে আস্তে করে ম্যাসেজ করবেন। ম্যাসেজ করতে করতে দেখতে পাবেন যে স্কিন থেকে আপনার একদম ডোমকোপের গোড়া থেকে আপনার যে অয়েলটা আছে, ধুলা ময়লাটা আছে, সেটা ক্লিন করে দিবে, একদম টোটালি ভিতর থেকে এটা পরিষ্কার করে দিবে। এবং পাশাপাশি এই যে সোপটি আছে এই সোপটি আপনার স্কিনকে ইনস্ট্যান্ট একটি হোয়াইটনিং দিবে, অয়েল কন্ট্রোল করবে অনেকটা সময় পর্যন্ত, এবং আপনার স্কিনকে ইনস্ট্যান্ট একটি হোয়াইটনিং দিবে। যারা ইনস্ট্যান্ট হোয়াইটনিং চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্ট ইউজ করলে দেখতে পাবেন ইনস্ট্যান্ট হোয়াইটনিং পাচ্ছেন। বাট যদি আপনারা রেগুলার বেসিসে এটি ইউজ করেন, অনেক দিন ধরে কন্টিনিউ করে যান, তাহলে তো অবশ্যই স্কিন আরও বেশি ব্রাইটনিং দিবে। তো স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং পাওয়ার জন্য এটি ইউজ করুন, এবং এটি দিয়ে ফেসটি ভালো করে হচ্ছে আপনার জন্য ইউজ করবেন। আপনার যদি টি জোন আছে নাকের পাশে এবং থুতনিতে যেখানে ব্ল্যাক হেডস হয়ে থাকে বা হোয়াইট হেডস থাকে, সেই জায়গাগুলোতে যদি খুব ভালো করে একটু ম্যাসেজ করে নেন, এক মিনিট ধরে ম্যাসেজ করে যদি ওয়াশ করে ফেলেন, দেখতে পাবেন যে আপনার সেখান থেকে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসটা চলে আসছে। এবং আপনার ওয়াশ করার পরে খালি হাতে যদি সেই জায়গাটা এরকম করে ম্যাসেজ করেন, দেখতে পাবেন ফুল ফেস থেকে আপনার যে ডেথ সেলটা আছে, যেটা হচ্ছে মরা চামড়া থাকে আমাদের স্কিনে, সেই মরা চামড়াটাকে উঠিয়ে দিবে, এবং হচ্ছে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসটা কিন্তু উঠে চলে আসবে। এবং যদি কেউ কন্টিনিউয়াসলি এই প্রোডাক্টটা ইউজ করে থাকেন, তাহলে স্কিন ব্রাইটনিং, হোয়াইটনিং দিবে, স্পট রিমুভ করবে, এবং আপনার স্কিনে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসের পরিমাণটা একদমই কমে যাবে।
তো এইভাবে ইউজ করলে ইনশাল্লাহ অবশ্যই বেটার রেজাল্ট আপনারা পাবেন। তবে অনেকের বলে থাকে যে এটি আপনার স্কিনকে হচ্ছে 3 থেকে 4 শেড, কেউ বলে 4 থেকে 5 শেড ফেয়ারনেস দিবে, যেটা বিশেষ করে দেখা যাবে যে আপনারা ফেসবুকের যে অনলাইন পেজগুলো দেখতে পাবেন সেখানে তাদের হচ্ছে খুব রংচঙা কিছু আর্টিকেল থাকে, সেখানে তারা সেভাবে কিন্তু লিখে থাকে। তো তাদের সেই জায়গায় যেটা লেখা থাকে সেটা যদি দেখে আপনারা যদি কিনতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রতারিত হবেন, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আসছি, কারণ এই প্রোডাক্ট আমি নিজে ইউজ করে আপনাদের জন্য রিভিউটি নিয়ে এসেছি। যদি কেউ সেরকম ফেসবুকের রংচঙা যেই জিনিসগুলো আছে তাদের কথাবার্তা শুনে যদি কেউ ইউজ করেন, ভাবেন যে হ্যাঁ সত্যি বুঝি এটা ইউজ করলে আমার স্কিন 4 থেকে 5 শেড পর্যন্ত ফর্সা হয়ে যাবে, তারা কিন্তু দেখা যাবে ঠকে যাবেন, তারা কিন্তু একদম পুরোপুরি ভাবি হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হবেন, কারণ হচ্ছে এটি মোটেও সেরকম কিছু করবে না। সোপ কখনই হচ্ছে টোটালি একদম 3-4 শেড পর্যন্ত ফেয়ারনেস দিতে পারে না। সোপের কাজ হচ্ছে আপনার স্কিন থেকে অয়েল কন্ট্রোল করা, স্কিন থেকে ধুলামলা পরিষ্কার করা, স্কিন থেকে হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করা, যদি সেটাতে সেই ক্ষমতা থাকে যেটা কফি সোপে আছে, এবং এই কফি সোপটার পারে হচ্ছে আপনার স্কিন থেকে অয়েল কন্ট্রোল করতে, ডেড সেল যেটা আছে সেটাকে রিমুভ করতে। এটি আপনার স্কিনকে গ্লোয়িং করবে, ময়শ্চারাইজ করবে, স্কিনকে ড্রাই করবে না, গ্লোয়িং এবং ময়শ্চারাইজ করবে, যেহেতু এতে হচ্ছে আপনার গ্লিসারিন আছে এবং সাথে সাথে হচ্ছে এতে হানি আছে, যে কারণে স্কিন ময়শ্চারাইজ রাখবে। তো এই প্রোডাক্টের কাজ হচ্ছে স্কিনে একটা গ্লোয়িং ভাব নিয়ে আসবে, আপনি ইনস্ট্যান্ট গ্লোয়িং পাচ্ছেন, এবং পাশাপাশি রেগুলার বেসিসে যদি কেউ ইউজ করেন তাহলে স্কিনে একটা ফেয়ারনেস একটা আভা আসবে, কিন্তু সেটা আপনাকে স্কিন যে 4 থেকে 5 শেড ফর্সা করে দিবে সেটা একদমই ভুল ধারণা। এবং এটি হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের জন্য কাজ করবে। অনেকে বলে থাকে এটি মেলাজমার জন্য কাজ করে, এটি মেস্তা চলে যাবে, একনি চলে যাবে, এরকম যদি আপনারা ধারণা করে যদি প্রোডাক্ট কিনেন তাহলে শুধুই প্রতারিত হতে হবে, কারণ এটি আপনি স্পট রিমুভ করবে, যদি রিসেন্ট কোনো দাগ থাকে সেটাকে রিমুভ করবে, এবং যদি আপনার আগের কোনো দাগ থাকে সেটাকে হালকা করবে, কিন্তু কাটাচেরা দাগ কিংবা হচ্ছে আপনার মেস্তা মেলাজমা টাইপের কোনো দাগ সেগুলো কিন্তু যাবে না, আর যদিও যায় সেটা খুবই হালকা করে যাবে, আপনার স্কিনটাকে ব্রাইট করবে কিন্তু আপনার স্কিন থেকে হালকা করবে দাগটাকে, টোটালি যে চলে যাবে সেরকম ধারণাটা একদমই ভুল। তো এই হচ্ছে একদম জেনুইন রিভিউ, একদম জেনুইন একটা রিভিউ দিয়েছে। এখানে নেট ওয়েট হচ্ছে 50 গ্রাম আছে। এই কফি সোপটা আপনার জন্য সোপ যেমনটা কাজ করে সেরকমই কাজ করবে, হোয়াইটনিং ব্রাইটনিং দিবে, ময়শ্চারাইজ করবে, ওয়াল কন্ট্রোল করবে, স্কিন থেকে ধুলামালি পরিষ্কার করবে, আপনার স্কিনটাকে হেলদি স্কিন করবে এবং স্কিনে একটা গ্লোয়িং ভাব নিয়ে আসবে। এটা হচ্ছে কফি সোপের কাজ। পাশাপাশি এটি ব্ল্যাক হেডস রিমুভ করবে, হোয়াইট হেডস রিমুভ করবে এবং যে ডেড সেলটাকে রিমুভ করতে হেল্প করবে। সো অনেকগুলো বেনিফিটস একসাথে পাচ্ছেন, নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল এতে ইউজ করা হয়নি, সবাই ইউজ করতে পারবেন। এটি চাইলে বডিতে অ্যাপ্লাই করা যাবে, ফেসে অ্যাপ্লাই করলে 1 মিনিট ধরে অ্যাপ্লাই করবেন, আর যদি কেউ বডিতে ইউজ করেন তাহলে এটি আপনাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত বডিতে রেখে খুব ভালো করে ম্যাসাজ করে রাফ করে তারপর আপনাকে হচ্ছে ধুয়ে ফেলতে হবে। সো এই হচ্ছে ইউজ প্রসেস, এভরিথিং বলে দিয়েছি, আর এটা ইউজ করার বয়স সীমাটা বলে দিচ্ছি, যাদের বয়স 13 থেকে 14 বছর তারা এটি ইউজ করতে পারবে, 13-14 বছর থেকে এটি ইউজ করা যাবে। কফি থেকে বানানো একটি প্রোডাক্ট, কফির একটি স্মেল আছে, এখানে 50 গ্রাম প্রোডাক্ট আছে, এরকমই আসে, একদম টোটালি এরকম একটা হচ্ছে চারকোল কালার দেখতে একদম ব্ল্যাক, একদম কফি একদম টোটালি ব্ল্যাক কালার, ডার্ক ব্ল্যাক কালারের একটি সোপ এরকম করে আসে প্যাকেটে। সো আপনারা এটি ইউজ করতে পারেন, এরকম একটা প্যাকেট থাকে ভিতরে, এই প্যাকেটের ভিতরে প্লাস্টিকের এই প্যাকেটের মধ্যে থাকে। তো এটা অলরেডি আমি কেটে নিয়েছি, ইউজ করেছি এবং ইউজ করে রেজাল্ট করার পরেই আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিউয়ার্স, যদি কেউ এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করুন, জানান কেমন লেগেছে, লাইক দিন, এবং আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করে দিন, লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।